আসসালামু আলাইকুম ফ্লাওয়ার ফ্যামিলির আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেই যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে আমাদের অফিসে একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো যে এই যে এই ফুলটা দেখতেছেন, এই ফুলটা তো রূপা অনেক কষ্ট করে দুই দিন তিন দিন মিলে তিন চারজন মিলে এই ফুলটা তো তৈরি করলাম। আজকে সেই ফুলটা দিয়ে আপনাদের কাজ করে দেখাবো আর কি। অনেক দিন ধরেই এই জিনিসটা আসছে আর কি, এই যে জুটের এটা এটা আসছে। তো এটা আমাদের সামনের মাসে কি হয়েছিল, 300 পিসের অর্ডার ছিল, তবে 300 পিস পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে শুধু এই ফুলের জন্য। আসলে আমরা প্রোডাক্টটা দিতে পারি নাই, আর রূপাও মানে ফুলটা বানায় নাই, আর রূপাকে কেউ হেল্প করে নাই। রূপাকে যদি সবাই হেল্প করতো তাহলে রূপা হয়তো নিশ্চয়ই ফুলগুলা বানায় দিতে পারতো আর কি। তো আমি সকালবেলায় সেইটা নিয়ে বসে গেলাম যে এটা তাড়াতাড়ি করে একটু সাজাই রাখি, আপাতত ফুলটা লাগাই রাখবো, বাকিটা পরেরটা পরে দেখা যাবে আর কি। ফুলটা আজকে লাগাই রাখবো, কালকে যদি সময় পাই তাহলে এটা ই করবো আর কি, যে পুরো যে প্রসেসিংটা সেটা রূপায় আমি ফাইমা তিনজনে মিলেই করতে হবে আর কি। তো রূপাও একটা কাজ করতেছে, ফাইমাও একটা কাজ করতেছে, আমিও একটা কাজ করতেছি, তো সবাই তিনজন তিন কাজেই ব্যস্ত আর কি। তো এই জন্য আসলে আমরা কাজটা মানে এটা আমাকে একাই ধরতে হচ্ছে আর কি। আর ফাহিমা আর রূপা দুজনে মিলে হচ্ছে যে তেজপাতা স্টিক যেটা হয় সেটা নিয়ে ওরা ব্যস্ত আর কি। ওদেরকে বলা হয়েছিল যে তেজপাতা স্টিক যেটা আছে ওটারা দুজনে মিলে শেষ করবে আর কি। তা আমার মনে হয় না যে এই দুষ্টু দুইটা মেয়ে ওই দুইটা শেষ করতে পারবে আর কি। তো যতটুকু পারুক ততটুকুই তো শেষ, শেষ আর করবে কি, শেষ সময় আয়সা শুনি যে কাঠিও নাই কাগজও নাই। তো ফাতেমা যদি কালকে ওর যদি দয়া হয় মায়া হয়, ও যদি কাঠি বা কাগজ যদি রং করে দেয় তাহলে হয়তো ঈদের পর আয়সা ওই কাজটা আমাদের করতে হবে আর কি। তার এদিকে তো ওনাদের বিচার আচার তো সারতে হয়, কাজের ফাঁকে ফাঁকে তো বিচার আচারও করতে হয়। বিচার আচার না করলে তো এই অফিসের মধ্যে আমি টিকতে পারবো না আর কি, ওরা আমারই টিকতে দিবে না, ওরা উল্টা আমারে মায়রা টেরা আমার আমার বিচার ওরা করবে আর কি। তো আমি সবসময় একটা কথা বলি যে ফাহিমা আর রূপা হচ্ছে এই অফিসের সব থেকে দুষ্ট একটা মানুষ, আর দুইটা মানুষই একদম পাশাপাশি বসে আর কি দুষ্টুমি ফাজলামি করে আর কি। আর এই যে দেখতে দেখতে কিন্তু আমার ফুলগুলোও কিন্তু লাগানো প্রায় শেষের দিকে আর কি, ফুলগুলো লাগাই রাখবো আর কালকে আইসা এটার কাজ ধরবো আর কি। এটার কাজ ধরতে ধরতে বিকাল হবে, কালকে আইসা আবার অন্য একটা কাজ আছে সেটাও করতে হবে। আর আজকে হচ্ছে নেক্সট ডে, এখন বাজে হচ্ছে সকাল 9টা, আমি একাই চলে এসেছি, ওরা এখন পর্যন্ত কেউ আসে নাই আর কি। তো আমি সকালবেলা আইসা ওই যে কালকে বলে গেছিলাম যে জুট ওয়াল হ্যাং যেটা এটাও ধরবো, তো এটা ধরার আগে কি হবে, এই যে ওরা যে দুইটা মেয়ে ওই টেবিলে বসে এই টেবিলটার মধ্যে এতটাও গ্যাঞ্জাম হয়ে গেছে আর কি, যে রূপা চিল্লাচিল্লি করে ফাইমো চিল্লাচিল্লি করে যে নিচে বসলেন নাকি ওদের পিঠ ব্যথা হয়ে যায় আর কি। তো এটার জন্য টেবিলটা একটু ফাঁকা করে নিচ্ছি আর কি, এই স্টিকটা আমি শেষ করব। যে অনেকেই দেখতে চান যে আসলে অনেকেই কমেন্ট করে বলেন যে এই কাজে আসলে লাভ কেমন, লাভ কেমন সেটা তো আপনাদেরকে আমি অনেক ভিডিওতে বলছি, যারা আমাদের ভিডিওটা দেখেন তারাই হয়তোবা জানতে পারবেন আর কি। আর এই যে স্টিকটা যেটা আমি ধরবো এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু ভুট্টার খোসা দিয়ে তৈরি, এখানে কিন্তু অন্য কোনো মাল মেটেরিয়ালস কিছু কিন্তু নাই, শুধু কাঠি আর ভুট্টার খোসা। হ্যাঁ, এটা হচ্ছে টিউলিপের আকৃতি করে বানানো হয়েছে, টিউলিপ বাঞ্চ। তো এটাই আজকে আমি শেষ করবো, এটা 100 পিসের অর্ডার। এর আগের মাসে আমাদের এটা 100 পিস ছিল, তবে সেটা ক্যান্সেল করে ফেলছে আর কি, সেটা দিতে পারি নাই কারণ সবাই অন্য অন্য কাজে ব্যস্ত ছিল, কেউ আমাকে সময় দিতে পারে নাই, তার জন্য এই কাজটা আমি শেষ করতে পারি নাই আর কি। তো সকালবেলা আজকে ভাবলাম যে ওরা আসার আগে এই কাজটা আমি শেষ করি আর কি, ওরা এসে দেখবে যে মোটামুটি আমার কাজ অনেকটাই শেষ হয়ে গেছে আর কি। তো এটার জন্য আমি এই স্টিকটা নিয়ে বসে গেলাম আর কি। তো তারপরে দেখা যাক, এটা আমি একা শেষ করতে পারবো না, আমি একটু বের হব, তো যতটুকু পারি এতটুকু আমি শেষ করে রাখি। এই যে এটা বাঞ্চ করে আমি রেখে দিচ্ছি, এটা আবার ফাহিমা কী করবে সকালবেলা আইসা, আবার ওর প্রথম কাজই হচ্ছে এটা কাঠিটা কাটবে আর কি, ওর কষ্টের কাজটা আমি ওকে দেবো আর কি। তো ও কষ্টের কাজটা যে কীভাবে করে, কীভাবে মুখের বাঁকা চাকা করে যে কাঠিগুলো কাটবে সেটা আপনারা দেখতে পাবেন, আপনাদের দেখাবো, দাঁড়ান একটু পরেই দেখাবো আপনাকে। তো তাড়াতাড়ি করে আমি স্টিকটা শেষ করি আর কি। শেষ করতে করতে তার অফিসের মধ্যে আমি একা, তো কানে একটা হেডফোন দিয়ে গান টান ছেড়ে দিয়ে বাঁশটা রেডি করতেছে আর কি, যে অনেকটা ভয় ভয় লাগে আর কি, একা একা তো পুরো অফিসের মধ্যে মনে হয় যে পাশের রুমে কেউ হাঁটে আর কি, এরকম আর কি। তো এই যে এটা হচ্ছে ডালিয়া স্টিক, ভুট্টার খোসা দিয়ে তৈরি, এটা হচ্ছে মাল্টি কালার একটা টিউলিপ বাঞ্চ আর কি। তো একটা বাঞ্চের মধ্যে প্রায় 60টা ফুল লাগে আর কি, তো 60টা ফুল তৈরি করতে তো অনেকটা সময় লাগে, যেহেতু 7 রকমের 60টা কালার করতে হয়, আর আমাদের অফিসে কালারটা তো ফাতেমাই করে, সেটা আপনারা হয়তো আমাদের ব্লগ যারা দেখেন শুধু একমাত্র রান্নাঘরের রঙের জন্য শুধু ফাতেমাকেই দেখবেন। আর আমাদের যে পানি রং যেটা করা হয় সেটা হচ্ছে ফাহিমা ডিরেকশনে হয়তো বা পিয়া করবে নয়তো বা দোলন করবে আর কি। আর এই ভুট্টার খোসা টোসা যাই রং করা হয় এটা আমাদের ফাতেমাই করে আর কি, যে অনেকেই জানেন যে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা ফাতেমাকে চিনেন, ওই রঙের জন্য এক্সপার্ট আর কি। আমি সবসময় বলি যে রংটা খুব ভালোভাবে আয়ত্ত করে নিতে পারছে আর কি, ওইটা ওর আর কোনো শিখাই দিতে হয় না আর কি। ওর আগে যে রুনা ছিল রুনাও খুব ভালো পারত, কারণ রুনা বিয়ে হয়ে যাওয়ার পরে
এই কাজটা আমি ফাতেমা খুব ভালোভাবে শিখে নিয়েছে আর কি। তো যাই হোক, খুব ভালোই লাগে যে ছোট ছোট মানুষ ওরা যত সুন্দর করে কাজ করে কোনো কিছু যে শিখাই দিতে হয় না, এটাই হচ্ছে সবচেয়ে মজার একটা বিষয় আর কি। আর ওই যে রূপা সুন্দরী চলে আসছে আমাকে হেল্প করার জন্য, তো ওরে দিছি হচ্ছে কস্টিপ লাগানোর জন্য। আর ওটা মূল ব্যাপার কি জানেন তো, যে কস্টিপের গাড়ি হচ্ছে একটা, আরেকটা গাড়ি হচ্ছে যে সুমা যে ছিল আমাদের অফিসে, সুমা তো ভাঙেই ফেলাইছে কস্টিপের গাড়িটা, সেটা হয়তো ব্লগে আমি বলি নাই আপনাদেরকে, হয়তো বলার সেই সময় ওটাও পাই নাই। তো একটা কস্টিপের গাড়ি, তো এই জন্য আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে চলেও যাব, আর হাতে সময়ও খুব কম আছে, তো আমি বাঞ্চ করে দিই রূপা তুমি কস্টিপটা লাগাই দেবো আর কি। তো রূপা যদি কস্টিপটা লাগাই দেয়, ওইদিকে ফাহিম আবার খুব সুন্দর করে কাঠিটা আবার কাটতে পারবে আর কি। তা না হলে ফাহিম আবার কাঠি কাটা আবার কস্টিপের গাড়িটা আবার কই পাবে, সেটা হচ্ছে আরেক ব্যাপার হয়ে যাবে। পরে বলবে যে কষ্টিপের গাড়ি নেই, আপনি আমার কাটতে বলেন, আমি কীভাবে কষ্টিপ লাগাবো। তো কথা তো কোনো শেষ নেই, জানিনি তো, যে আমার তো উল্টা আমি উল্টা ভয়ে থাকি ওদের আর কি, কোনদিন আবার আমার মাইরাটের অফিস থেকে বের করে দিবে তার নাই ঠিক। দেখেন মুখেরে কত রকম বাঁকা টাকা কইরা যে ও কাঠিগুলা কাটবে, কাটি যে কাটতে বসছে। এখানে আবার আরেক ঘটনা আছে, এখানে আবার রূপার সাথে কিন্তু ঝগড়াঝাটি একচট শুরু করেই দিছিল, যে কষ্টিপ এত টাইট করে লাগাস কেন, আর ঢিলা করে লাগা, এইসব ব্যাপার স্যাপার আর কি। ওই দেখেন দুষ্টমি আর কত কত প্রকার কী কী, সেটা ওরে দেখলে আর রূপারে দেখলে, না দেখলে আসলে বিশ্বাস করবে না। দেখেন কাঁচিটা নিয়ে সে কেমন দুষ্টমি করা শুরু করে দিছে, আর দেখাই দাঁড়ান ও মুখেরে যে কেমন করে সেটা তো আপনারা দেখলেন, যে মুখেরে বাঁকা টাকা করে তারপরে ই করে কাঠিটা কাটে আর কি। আর এই যে কাজ রেখে যে ধরনের দুষ্টমি ফাজলামি যে হতেই চলে অফিসের মধ্যে, সেটা তো আপনারা জানেনই যে দুষ্টমি যে কত প্রকার। দেখেন এখন রূপার সাথে ঝগড়া করবে না আমার সাথে ঝগড়া করবে, সেইটাই ওর মাথার মধ্যে এখন ঘুরতেছে আর কি, যে কার সাথে ঝগড়াটা লাগাবে আর কি। দেখেন মুখের যে কত রকম করবে, আর এই যে শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে যে ওই কাঠিগুলো কাটতেছে, কাঁচি যে কয়টা ভাঙবে তার আর কোনো ঠিক নাই। আর আমি বলে দিছি যে কাঁচি চাটি যাই ভাঙো না কেন, সেটা তোমাদের বেতনের টাকা থেকে কাটা হবে আর কি। তো এটা বলি ঠিকই, কিন্তু কাজের আছে ভাঙা ফেলা, কিন্তু পরে না বেতন দেওয়ার সময় আর পরে আর মনে থাকে না আমার যে কার কাছি নাই কার কী নাই, এটা হচ্ছে। আর কাজ করলে একটু নষ্ট হবে, এটা আমি ওদেরকে এমনিতেই বলি, যে যাতে জিনিসগুলো যাতে খুব যত্ন করে কাজগুলো করে, এটাই হচ্ছে মূল ব্যাপার। কাজ করলে তো কাজের জিনিস নষ্ট হবেই। আর এই কাঠি কাটার জন্য ওকে বসাইছি, আর ওইদিকে রূপা তো আমাকে হেল্প করতেছে। আরে কী কষ্ট, মনে হয় সকালে আজকে খাইয়ে আসে নাই ও, আমার যতটুকু মনে হয় আর কি ওর কাটাকাটি দেখে আর কি। কাটুক কাইটা শেষ করুক, কাইটা শেষ করার পর ওরে আরও বিভিন্ন রকমের কাজ আছে। আর যেহেতু আমরা ছুটিতে চলে যাব, শুধু আজকের এই কাজগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট কাজ, কালকে তেমন আর কোনো কাজ হবে না, কালকে হালকা পাতলা একটু কাজ থাকবে, ওগুলো আর কি শেষ টেস করে দেবো আর কি। শেষ টেস করে দিয়ে আমরা একবার ঈদের ছুটিতে চলে যাবো আর কি। তো ঈদের ছুটিতে এবার কেউ গ্রামে যাবে না, সবাই এখানেই থাকবে, হয়তো বা দেখা হইলো আমাদের দেখা হতেও পারে কি সবার সাথে আর কি। তো আমাদের চিন্তা ভাবনা আছে ঈদের দিনও আমরা অফিসে আসবো, সবাই যেহেতু বাড়িতে কেউ যাবো না, একটু খাওয়া দাওয়া করবো এই আর কি। তো দেখতে দেখতে আমাদের কাজ শেষ, আর ওরও কথা কিন্তু শেষ নাই, কথা কিন্তু একটার পর একটা চলতেই আছে আর কি। আর এই যে রূপা আর আমি, আর এক ঘন্টার মতো লাগবেও না, রূপা চলে গেলো পানি আনার জন্য, আর আমি ভাবলাম যে ওর পানি দেখে আবার আমারও খাইতে ইচ্ছা করতেছে আর কি। তা আমি একটু পানি খেয়ে নিই, পানি খেয়ে নিই, আর হাতে অল্প একটু কাজ আছে, ওই কাজটা দুজনে মিলে শেষ করে ফেললেই আমাদের আজকের মতো কাজ শেষ হয়ে যাবে, মানে এই আইটেমটা শেষ হয়ে যাবে। তারপর জুট ওয়াল হ্যাং যেটা আবার ধরছিলাম ওদিনকা, সেটা বাকি যেটা আছে ওইটা আবার শেষ করতে হবে আর কি। তো দেখেন ওই মেয়েটা মুখ কীভাবে চলতেছে, আমাকে এদিকে ঘুরে ওর কথা শুনতে হচ্ছে আর কি। দেখেন কপালে হাত দেয়, কী করে না করে, নাচ গান তো একটা বা একটা চলতেই আছে। যারা ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে অবশ্যই দুষ্টু প্রকৃতির মানুষ হচ্ছে দুইটা, একটা হচ্ছে রূপা আর হচ্ছে ফাতেমা, সরি ফাহিমা। ফাতেমাও দুষ্টমি করে, তবে ফাতেমার দুষ্টমিগুলো ক্যামেরার মধ্যে ধরা পড়ে না আর কি, ও হচ্ছে একটু ভদ্র আর কি, আর ওরা হচ্ছে অভদ্র, ক্যামেরার সামনে দুষ্টমি ফাইজলামি বেশি করে। যে ওর কথা আমাকে শুনতেই হবে, ঘুরে বসে ওর গল্পটা আমি শুনতেছি আর কি, ও কী গল্প করতেছে আর কি। আর এদিকে রূপা আসলে না আমি কাজ শুরু করবো আর কি। তো রূপা যে রূপাই যে বলতে বলতে রূপা চলেও আসছে, রূপা আসছে এখন তাড়াতাড়ি করে এই কাজটা শেষ করে দিয়ে আমি কতক্ষণ একটু বের হব। দেখেন উনি তো ওই যে প্রতিবন্ধী জোতা আমি যেটা বলছি সেই জোতা পরে সে দাঁড়ায় আছে নায়িকা মডেলদের মতো আর কি। এই দেখেন কেমন করে ক্যামেরার সামনে যে ও নাক মুখ বাঁকা করে, সেটা আপনারা সবাই জানেন। যাই হোক আর কথা বাড়াবো না, তাড়াতাড়ি করে এটা শেষ করি, শেষ করে দিয়ে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে হবে আর কি। আর দেখতে দেখতে কিন্তু আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দিয়ে রূপা নিয়ে আসলো গ্লুগান, আর আমি যেই আমাদের যেই প্লাস্টিকের যে পাতাটা দিয়ে আমরা কাজ করি, পাতাটা অনেকটা মানিক প্ল্যান্ট পাতার মতো, তবে মানিক প্ল্যান্ট কিনা আমি জানি না, যদি আপনাদের কারো জানার থেকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে এটা আসলে কে কী পাতা বলে। তো এই যে জুট ওয়াল হ্যাং যেটা, এটা তো আমি গল্পটা আপনাদের বললাম যে আগের মাসে আমাদের 300 পিস ছিল, তো 300 পিসের আমরা এক পিসও আমরা ডেলিভারি দিতে পারিনি, তার কারণ তো আপনাকে বললাম যে রূপা ম্যাডাম খুব ব্যস্ত ছিল, ফুলটাও বানাইতে পারে নাই, আর আমরাও সময় করে রূপাকে এই ফুল বানানোর জন্য যেই জিনিসগুলো রেডি করে দিতে হয় সেটাও পারি নাই।
রূপায়ের আমি দুজনে মিলে বসে গেছি হচ্ছে যে টেবিলের উপরে, আর ওই যে আমাদের অফিসে যে আরেকটা মেয়ে আছে ফাতেমা, ওরে বসেছি দরজার সামনে। ও এই রুমে বসলে না ও সবসময় ফাহিমা একটা কমপ্লেন করে, ও যেখানে বসে সেখানে একদম এক জায়গাটা একদম মানে কি কি বলবো একদম নোংরা করে রেখে যায় আর কি। ওর ও তো আমাদের রুমের লুক না, ও তো খালার রুমে, তো খালার রুমে যদি জায়গা টাকা না থাকলে তখন ওকে খুব আদর করে যত্ন করে আমাদের রুমে একটু বসতে দিই। তো বসতে গেলে কি হয়, যাওয়ার সময় ফাহিমার নিয়ম আছে কি যার যার যে যে কাজ করবে যার যার টেবিল সে সে গুছাই রাখবে। ফাতেমা কি যাওয়ার কথা শুনলেই ওইটা বইটা দৌড় দিবে আর কি, ওর কতক্ষণে ও রেডি হবে আর কি। জিনিসপত্রগুলো তেমন গুছাই রাখে না, তবে আমি যতটুকু জানি যে ফাতেমা যতটুকু সম্ভব ও গুছাই রাখে। তবে ফাহিমার একটাই কমপ্লেন যে ওরে যদি এই রুমে বসতে দেওয়া হয় ও ঠিকঠাক মতো আর কি জিনিসপত্রগুলো গুছাই রাখে না আর কি। তো এদিকে কাজ করতে করতে এদিকে একটা ইম্পর্টেন্ট ফোন আসতে, তো এই ফোনে একটু সময় দিতে হয়, যে কাজ করতে গেলে যে কত রকমের সমস্যা সমাধান করতে হয় তা তো আপনারা আমাদের ভিডিও দেখলে হয়তো বা বুঝতে পারবেন, হয়তো কাছাকাছি দেখলে হয়তো আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন যে একটা অফিসে কাজ করা, একটা অফিসে এতগুলো মানুষের দায়িত্ব নেওয়া, এতগুলো মানুষ নিয়ে কাজ করা একটু ডিফিকাল্ট আর কি। তো যাই হোক, আমাদের এটা শেষ করে দেওয়ার পরে তো ফাহিমাকে আবার বলা হয়েছিলো যে তুমি এটা ঘাস লাগাও, ওরে বসাইছি নিচে, ওরে টেবিল উপরে বসানোর মতো জায়গা নাই, ওর আবার এমনিই গরম বেশি, তার জন্য ওরে বসে তুমি নিচে বসো, তুমি নিচে বসে ফ্যানের বাতাস খাও আর কাজ করো, আর কথা একটু কম বলো, কাজটা একটু বেশি করো, কারণ আমাদের একটু চলে যেতে হবে কাজটা তাড়াতাড়ি করে শেষ করে দিয়ে আর কি। তো এর মাঝে আবার আরেকটা কাজও করছি, সেটা হলো যে আমরা একটু মার্কেটে গেছিলাম একটু কেনাকাটা করার জন্য, তার জন্য হয়তো দেরি হয়ে গেছে আর কি। তো আজকে ওদেরকে বলছি যে আজকে তো লাস্ট আমাদের অফিসে একটু বেশি কাজ হবে, তাহলে আমরা একটু দেরি করেই যাবো। তো ওরা দেখলাম যে না, ওদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, ওরা বলছে যে হ্যাঁ ঠিক আছে যাবো, সমস্যা নাই আর কি। তো এই জন্য ফাহিমা ঘাস লাগাইতে বসে গেছে আর রূপা আর আমি দুজনে মিলে ওইখানে বসে গেছি। আর এই যে এই মেয়েটা গেল যে নাচতে নাচতে, ও কিন্তু আজকে রং করছে, রং করে তো দেখলেন যে জামার কালারটা একদম 12টা বাজাই দিছে আর কি। এত সুন্দর সুন্দর জামা যে ওরা যে নষ্ট করে ফেলে আমার না খুব মায়াও লাগে। ওদেরকে বলা হয় যে রঙে যখন যাবা তখন পুরান কাপড় চোপড় যা থাকবে সেগুলো পরেই তারপর রঙে যাবা, কিন্তু ওরা কথা শোনে না। ওরা দেখি যে জামা কাপড়ে রং ভুলে না, বা পরের দিন দেখি যে সেটা ঠিকও হয়ে যায় আর কি। তার এই যে ওরও কাজ শেষ প্রায় আর আমাদেরও কাজ শেষ। তো যাই হোক, সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর করে ঈদ করবেন। আমার মুসলমান ধর্মে যত ভাই বোন যারা আছেন আমাদের ভিডিও দেখেন তাদেরকে বলবো যে ঈদ মোবারক, আর যারা অন্য অন্য ধর্মে যে ভাই বোন যারা তাদেরকে বলবো যে ধর্ম হচ্ছে যার যার উৎসব হচ্ছে সবার, হিন্দু হোক মুসলিম হোক যাই হই না কেন আসেন, আমরা সবাই ঈদের আনন্দ উপভোগ করি, এটাই হচ্ছে মূল ব্যাপার। তো সবাই খুব আনন্দে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি বেঁচে থাকি ঈদের পর আবার আমাদের নতুন ব্লগ নিয়ে আসবো। আর এই মেয়েটার মনে হয় কষ্ট, দেখেন হাঁটুর উপরে মাথা দিয়ে কত সুন্দর করে নিজের মতো করে কাজ করতেছে, আর মনটা একটু খারাপ খারাপ জানি না। ও মনটা খারাপ হওয়ার একটা কারণও আছে, রূপার সাথে কিন্তু ঝগড়াও করছে ও একটু আগে, এটার জন্য ওর মনটা একটু খারাপ আর কি। তো যাই হোক, ওর মন খারাপ হলে হোক, আপনারা কেউ মন খারাপ করবেন না, আপনারা সবাই হাসি খুশি থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকেন, আল্লাহ হাফেজ। যদি বেঁচে থাকি ঈদের পরে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। আর আপনাদের ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে বা কিছু জানতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অনেকেই কমেন্ট করে অনেক রকমের কথাই জানতে চান, সেটা আমি বলার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। যদি আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন আসলে আমি কী বলতে চাচ্ছি আর আপনারা কী জানতে চাচ্ছেন, সেটা আমি ভিডিওর মাধ্যমে আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।